তো আমি এখন মাছের ডিম রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, আচ্ছা এই যে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা হতে কিন্তু সময় লাগবে। এটা রুই মাছের ডিম বলেছি আমি আগে, এভাবে কিন্তু রুই মাছের ডিম সহজ রান্না। তো আমি আশা করব তোমরা সহজভাবে রান্না করে ভালো রেসিপিটা পেয়ে যাবা, স্বাদ পেয়ে যাবা। কিন্তু আমাদের এটাও ফলোতে রাখতে হবে, ডিম যেন জমাট বেঁধে না যায়, জমাট বেঁধে গেলে কিন্তু স্বাদ হয়। ওকে, আমরা যখন রান্না করব ডিম জমাট বাঁধতে দেওয়া যাবে না, লাড়া চাড়া করে যখন ডিম সেদ্ধ হয়ে যাবে তখন মেদু আঁচে রাখবো। আসলে এসব প্রসেসিং নিজের আইডিয়া থেকে শিখতে হয়, আমাদের যে মা দাদি খালা রান্না করেছে সেটা কিন্তু মানে চলে গেছে ওই সিস্টেমটা, এখন নতুন নতুন করে আমরা বিভিন্ন রকমের রান্না কিন্তু শিখছি। এটা এখন ঢেকে দেব, আর একটু পানি দিতে হবে, কারণ পেঁয়াজ গুলো দেখা যায় একদম তাজা রয়েছে, না হয় মৃদু আছেই রাখতে হবে বেশিক্ষণ। এই তাপতেই রাখবো, আর পানি দিব না, কিন্তু রাখতে হবে আরো হয়ে গেছে বাটার একটু। আর হওয়ার দরকার নেই, এটা কিন্তু আস্তে আস্তে গরম করে খেলে ভাতের সাথে ভালোই লাগবে। তো আমি মাছ ভাজা করব, সে কারণে এটা সরিয়ে নিতে হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। আমি নূর নাহার, আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আমি। তো এখানে নিয়েছি বেগুন, বেগুন কিন্তু যখন আস্ত ছিল সে সময় পানি দিয়ে একদম ক্লিন করে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অয়েল দিয়েছি, অয়েল মানে তেল। আসলে আমার ভাষাগুলো অনেকের বুঝতে কঠিন হবে, বিভিন্ন রকমের ভাষা চলে আসে, বাট কিছু মনে করো না, তোমরা দেখে বুঝে নিতে হবে যে আমি কি করছি। তেল দিয়েছি, এখন আমি দিব এই একদম সহজ রেসিপি, এটা সবাই রান্না করতে পারবে, ছোট বাচ্চারাও, কোনো অসুবিধা নেই। আমাদের চুলার কাছে অনেক সময় দেখা যায় অনেকের কাশি চলে আসে রান্না করতে যেয়ে, তো আমি সেটা থেকে বাঁচাতে চাই তোমাদের। এখানে দিয়েছি বেগুন, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। ওকে, চলো আমার সাথে। চুলাটা বাড়ি দিয়েছি, আমি এখানে দিচ্ছি সামথিং এগুলো পাউডার, বেশি দিচ্ছি না, মানে হলুদের গুঁড়া। আচ্ছা, তো এখানে দিচ্ছি চিলি পাউডার, মানে লাল মরিচের গুঁড়ো। এখানে দিচ্ছি সল্ট, মানে লবণ। ওকে,
আর কিছু করতে হবে না। আজকে পানিও দেব, এটাতেই হয়ে যাবে, মানে ঢেকে দেব। একটু পানি দিতে হবে, কারণ আমার হাজবেন্ড আবার একটু ঝোল না থাকলে খাবে না সে। বেশি সময় তো লাগবেই না, একদম ইজি এই রান্নাটা করা। তো এই অবস্থা দেখতে একদম পাইসা দেখা যাচ্ছে, আসলে কাঁচামরিচ দিয়েছি, আই মিন গ্রিন পেপার। তো সে কারণে এটা এরকম পাইসা দেখা যাচ্ছে, কালার হয় নাই ভালো, কাঁচামরিচ দিলে এমনই হয়, আর একটু হবে। আমার মনে হয় রান্না হয়ে গেছে, আর অর্ধখান নেই, একদম ওকে হয়ে গেছে। এখন তুলে পানি শুকিয়ে গেলে থেতলে নেব, তাহলে হয়ে যাবে ঢেঁড়ের ভর্তা, একদম ইজি। একদম হয়ে গেছে ঢেঁড়স ভর্তা, এখন শুধু প্লেটে নিয়ে নেব। ওকে, এই দেখেছো, দেখো একদম ঝরঝরা ঢেঁড়স ভর্তা, একদম বিজল হয় নাই। অনেকে ঢেঁড়স ভর্তা করলে কিন্তু বিজল থাকে, বাট এই দেখো আমি ঢেঁড়স ভর্তা করেছি, একদম ঝরঝরা।